அலைக்கும் ஃப்ரெண்ட்ஸ், வெல்கம் டு மை சேனல். நாம் கிம்தி. আমার একটা বেবি আছে যার বয়স হচ্ছে 22 মাস, আর আমার হাজব্যান্ড ডক্টর, আর তার জন্য আমি তার কাছে অনেক টিপস পাই আলহামদুলিল্লাহ। আর আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়েট লস আর ওয়েট গেইন এর কাহিনী, আর সাথে একটা চ্যালেঞ্জ। তো আমরা কিছু ছবি দেখে নিই। চলার পরে আমি এখন লক্ষ্য করলাম যে আমার ওয়েট 60 কেজিতে পৌঁছে গেছে। এটা আমি রাখতে চাই, আমার ওয়েট হচ্ছে 50 থেকে 53 এর মধ্যে, যেটা থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর হচ্ছে 58 অনেকদিন ধরে ছিল, তো তখন হচ্ছে হ্যাঁ কমে যাবে, বাট হঠাৎ একদিন মায়ের বাসা থেকে আসার পরে দেখলাম আমার ওয়েট 60 কেজি হয়ে গেছে। এখন তোমার মাথা খারাপ হয়ে গেল, এখন তোমরা অনেকেই বলতে পারো 60 কেজি এমন কোনো ওয়েট না, আরও কত বেশি ওয়েট মানুষের থাকে, কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার, আর হচ্ছে অনেকের জন্য এটা বড় ব্যাপার হওয়া উচিত। কারণ ওয়েট যখন বাড়তে থাকে তখন হচ্ছে বাড়তেই থাকে, আর সেটাকে মানে একদম বাড়ার পরে কমানো অনেক বেশি টাফ। তো বলে না যে মানে একটা জিনিস অ্যাচিভ করা কঠিন, সেই জিনিসটাকে হচ্ছে বজায় রাখা তার থেকে অনেক বেশি কঠিন। তো সেরকমটাই, আর বাড়তে থাকলে ওয়েট যদি অনেক বাড়ার পরে আমি যদি কমাতে চাই, যে প্রসেসটা ফলো করতে হবে, ওয়েট বাড়া কমা এই প্রসেসে অনেক বেশি স্ট্রেস মার্কসও চলে আসে শরীরে, যেটা আমি অনেক ভালোভাবে এক্সপিরিয়েন্স করছি। তো এর জন্য ভালো যে একটু ওয়েট বেড়ে গেলেই সেটাকে কন্ট্রোল করা, কিংবা ওয়েট বাড়তে না দেওয়া। সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েট বাড়তে না দেওয়া, সবসময় কন্ট্রোলের মধ্যে থাকা। আমি হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছি। তো এখন আমি প্ল্যান করলাম যে আমি হচ্ছে যেহেতু সামনে পয়লা ফাল্গুন আর আমি অনেক বেশি বেড়ে গেছি, একটা টার্গেট রেখে সকালে প্ল্যান করলে এটা অনেক ভালো হয়। তো আমি 2 উইকসের একটা প্ল্যান করেছি, একজন মেয়ে মানুষের 1800 ক্যালোরি লাগে দিনে। তো আমি যদি 1800 ক্যালোরি কম খাই তার যাতে আমি শুকাবো, কিন্তু আমার ক্ষেত্রে হয় একটু কম খেতে হয় না, আমাকে অনেক কম খেতে হয়। তো আর আমি চাই যে হচ্ছে আমার এই স্লিমিং প্রসেসটা অনেক ফাস্ট হোক। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যেটা আমার সবচেয়ে বেশি কার্যকরী হয়েছিল সেটা হচ্ছে আমি 1000 ক্যালোরি ডায়েট করেছিলাম। তো আমি চাচ্ছি এবারও সেটাই কন্টিনিউ করতে, আর আমার মতো যদি কেউ থেকে থাকো তাহলে তাদের জন্য এটা মেবি হেল্পফুল হতে পারে। তো আমি সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, আর একসাথে করলে হয় কি ব্যাপারটা অনেক ভালো লাগে, মনে হয় যে আছে সাহস পাওয়া যায় যে হ্যাঁ আমি কন্ট্রোল করতে পারবো। সেই জন্য আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, আর তোমরা চাইলে আমার সাথে আমাকে সাপোর্ট করতে পারো এক্ষেত্রে আমাকে। আর আমার ভুল ত্রুটি যদি কিছু মনে হয় তোমাদের, কিংবা আমার কাছ থেকে সাজেশন তো আমি দিতে পারবো না, কিন্তু আমি কী করি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি বলতে পারি। তো ইনশাল্লাহ প্রতিদিন 2 সপ্তাহ পর্যন্ত, 2 উইকস পর্যন্ত প্রতিদিন রাত 12টার দিকে একটা করে ভিডিও শেয়ার করবো, সারাদিন আমি কী করলাম, কী করলাম না সারাদিন আমি কী খেলাম,
আমি চেষ্টা করব যে সবকিছুতে তার ক্যালোরিটা দিয়ে দিতে, যে এখানে কত ক্যালোরি ছিল আর সারাদিনে টোটাল আমি কতখানি ক্যালোরি গেইন করেছি, ঠিক আছে? আর এক্সারসাইজ করলে কতটুকু এক্সারসাইজ করেছি, কতটুকু বার্ন করেছি সেটাও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি কী কী খেয়েছি চলো দেখে নিই। এটা হচ্ছে আমার লাঞ্চ, হচ্ছে যেখানে চিকেন অনেক বেশি আছে আর হচ্ছে ভেজিটেবল একটু কম আছে, কারণ আমার অনেক চিকেন খেতে ইচ্ছা করছিলো, যেন আমি চিকেন একটু বেশি করে নিয়েছি, ভেজিটেবল একটু কম নিয়েছি। আজকে প্রথম দিন, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, 3-4 দিন গেলে অভ্যাস হয়ে যাবে, তখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যেহেতু কোনো ভাত খাচ্ছি না, একটু স্পাইস বেশি দিয়ে কাঁচামরিচ দিয়ে খেলে এটা মজাই লাগে। এখন আমি খাচ্ছি একটা ভুট্টা আমার বেবির সাথে শেয়ার করে, ও তো কয়েকটা দানা হয়তো বা খাবে, আমি খাবো। ভুট্টাতে আসলে অনেক ভাতের মতো নি ক্যালোরি, কিন্তু হচ্ছে ভাত তো থাকবে, কন্ট্রোল করা যাচ্ছে তাও, কিন্তু ভুট্টা তো পরে আর পাওয়া যাবে না সিজন শেষ হয়ে গেলে, এই জন্য আমি এটাকে কন্ট্রোল করতে পারছি না। তা ট্রাই করবো দিনে বেশি না খাওয়ার। রাতের জন্য এটাই আমার শেষ খাবার, কফি। হ্যাঁ, আমি কফির প্রতি অনেক বেশি এডিক্টেড, এটা একদমই হেলদি না, একদমই ঠিক না। ইনফ্যাক্ট কফিতে এত বেশি ক্যালোরি থাকে, জিরো ক্যালোরি খাবার পরেও এত বেশি ক্যালোরি থাকে যে সেটার জন্য আমি আরো অনেক বেশি কফি খেতে হয় আমাকে। তো এখন তাও আমি একটু চেষ্টা করছি যে কম খাবার, আগে বড় মগ খেতাম, এখন ছোট মগ খাচ্ছি, তারপরে কম দুধ দিচ্ছি। তো তোমরা দেখলে যে আজকে আমি কী কী খেয়েছি, এর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো জিনিস ছিল, যেমন নাটস ছিল, একটু প্যানকেক ছিল। তো এগুলো আসলে আমার বেবির আমাকে আদর করে দেওয়া খাবার, তো সেগুলো আমি অ্যাড করেছি, কারণ সেগুলো তো অনেক বেশি ক্যালোরি আছে, সেগুলো ফেলে দেওয়ার মতো না। তারপরে ভেজিটেবলটা রান্না করতে, চিকেনটা করতে যে অয়েলটা ইউজ হয়েছে সেই অয়েলটাও ফেলে দেওয়ার মতো না, তো সেগুলো আমি অ্যাড করে দিয়েছি, আমি শেয়ার করলাম। আর ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, আমি কালকেও হচ্ছে আমি সারাদিন কী করেছি, কী খেয়েছি না খেয়েছি সেটা আমি আপলোড করবো ইনশাল্লাহ। আর আজকে 29 তারিখ, আমি 29 তারিখ থেকে শুরু করেছি, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো বা 30 তারিখ হয়ে যাবে, তো আমার সেটাই প্ল্যান 2 উইকসের করার। তো এখন থেকে কী হয় ইনশাল্লাহ। আর আমার চ্যানেল আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে সব কিছু যা মনে আসে, সবার সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।